হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার গ্রাজুয়েশনের পরে এক বছরের মধ্যে আমি চারটা ইউনিভার্সিটি থেকে এডমিশন লেটার ম্যানেজ করি। এই চারটা ইউনিভার্সিটির মধ্যে একটা ছিল ফুল ফান্ডেড, দুইটা ছিল পার্শিয়াল ফান্ডেড এবং একটা সেলফ ফান্ডেড। প্রথমটা ছিল আমার জার্মানির ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন, সেকেন্ড যে ইউনিভার্সিটি সেটা ছিল স্টুটগার্ট ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, তাও জার্মানির। থার্ড যে ইউনিভার্সিটি ছিল সেটা হচ্ছে নয়জেন ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, সর্বশেষ যেটা ইউনিভার্সিটি অফ ট্রেন্ট নেদারল্যান্ডসের। আমি পুরোপুরি একটা বছর সময় নিই নিজেকে প্রিপেয়ার করার জন্য। এই এক বছর আমি এমন কি করলাম বা হচ্ছে কি কীভাবে প্রিপারেশন নিলাম যার জন্য আমি চারটে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এবং চারটে ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়ে যায়। তাহলে চলুন আপনাদেরকে শেয়ার করি যে আসলে স্ট্র্যাটেজি কী ছিল আমার। আমার স্ট্র্যাটেজি ছিল সোয়াট অ্যানালাইসিস, খুবই সিম্পল ব্যাপারটা। তো সোয়াট কি, আপনি আপনার নিজের স্ট্রেংথ আইডেন্টিফাই করবেন, আপনার কী কী অপরচুনিটি এটা আইডেন্টিফাই করবেন, আপনার থ্রেটস কী, আপনার উইকনেস কী। সোয়াট অ্যানালাইসিসের জন্য প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে আমি সিভি বানিয়ে নিই। সিভির মধ্যে আমি দেখি আমার উইকনেস আর স্ট্রেংথ কী কী এবং আমার অপরচুনিটি কী কী আছে। প্রথমেই আমার যে উইকনেসটা ছিল সেটা হচ্ছে আমার সিজিপিএ, যেইখানে আমার ডিপার্টমেন্টে হায়েস্ট সিজিপিএ ছিল 3.97 এর মতো, সেইখানে আমার সিজিপিএ একদম মিড রেঞ্জে। আমি তখন ফোকাস করি আমি অন্য কোন কোন বিষয়গুলো দিয়ে আমি ব্যাক আপ দিতে পারি সিজিপিএটাকে। আমি আইডেন্টিফাই করি যে আমার কোনো ট্রেনিং নাই এবং আমার সিভির মধ্যে ট্রেনিং সেকশনটা একদম খালি। তারপর আমি খেয়াল করলাম যে আমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই। তারপর আমি খেয়াল করলাম আমার কোনো ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস নাই। আমার বেসিকলি চারটা উইকনেস ছিল, একটা হচ্ছে কি সিজিপিএ, একটা হচ্ছে কি আপনার ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস, দেন রিসার্চ এক্সপিরিয়েন্স, দেন ট্রেনিং। এই এক বছর আমি করলাম কি আমার সুপারভাইজারের সাথে যোগাযোগ করলাম। সো আমি আমার সুপারভাইজারের সাথে রিসার্চের কাজ শুরু করলাম আর সাথে বিভিন্ন রকম ট্রেনিং অপরচুনিটি খুঁজতে থাকি। এই ট্রেনিং অপরচুনিটি খোঁজার জন্য আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করি সেটা হচ্ছে কি লিঙ্কডইন। আপনি সুন্দর করে একটা লিঙ্কডইন প্রোফাইল বানিয়ে নেন এবং আপনি যে বিষয়ে ট্রেনিংয়ের জন্য ইন্টারেস্টেড ওই রিলেটেড যারা আসলে কাজ করে তাদেরকে আপনি ফলো করা শুরু করেন এবং এই বিষয় রিলেটেড যতগুলো অর্গানাইজেশন আছে বা কোম্পানি আছে তাদেরকে আপনি ফলো করতে থাকেন। ফলো করলে যেটা হবে, তাদের যদি কোনো ট্রেনিং অপরচুনিটি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটিগুলো খুঁজতে থাকে। সো আমি অনেকগুলো ভালো ভালো অপরচুনিটি পেয়ে যাই। প্রথম যে অপরচুনিটিটা পাই ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা স্কলারশিপ। তো এই আইটেক স্কলারশিপটা ছিল গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য এবং প্রফেশনালদের জন্য। তো আমি তখন কোনো জায়গাতে এমপ্লয়ি ছিলাম না, তাহলে আমি কিভাবে ম্যানেজ করলাম এটা? সো আমাকে যখন ইন্টারভিউতে ডাকা হলো তখন আমি তাদেরকে বুঝালাম যে আমি রিসার্চে ইনভলভ আছি এবং আমার এই হচ্ছে ফিউচার গোল, আমি যদি আপনার এই ট্রেনিংটা করি তাহলে আমার এই এইভাবে আমার ফিউচারে হেল্প হবে এবং আমার কান্ট্রিতে কন্ট্রিবিউট করতে পারবো। সো আমি অপরচুনিটিটা পেয়ে যাই, যেটা ছিল আইআইটি রুকরিতে 7 দিনের একটা জিওইনফরমেটিক্স ট্রেনিং। সেকেন্ড যে ট্রেনিংটা আমি নেই সেটা হচ্ছে নেপালের একটা অর্গানাইজেশন যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ইসিমট। তো আসলে মূল কথা হচ্ছে এই সবগুলো অপরচুনিটির জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে এবং আপনার লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতে হবে। সো এই গেল আমি এক বছর আসলে ট্রেনিং সেকশনটাকে কিভাবে ইম্প্রুভ করলাম। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সের জন্য আমি ভলেন্টিয়ার ফর বাংলাদেশে জয়েন করি এবং টু বি অনেস্ট এই ভলেন্টিয়ার ফর বাংলাদেশ আমাকে অনেক কিছু শিখাইছে। তাদের সাথে 2 বছর কাজ করি এবং 2 বছর আমি কমিটি মেম্বার হিসাবে, এইচআর হিসাবে এবং প্রজেক্ট অফিসার হিসাবে তাদের সাথে ইনভলভ ছিলাম। সো আমি এখন বলবো যে আমার অপরচুনিটিস কী কী ছিল এবং স্ট্রেংথ কী কী ছিল। স্ট্রেংথের মধ্যে ছিল অনেকগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্সের এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেটস, আর সাথে যেহেতু আমি বিএসসি চলাকালীন সময়ে অনেকগুলো কাজে ইনভলভ ছিলাম যেগুলো খুবই ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের, যেমন আমি রোবোটিক্সে এবং মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতাম। সো আমার সাবজেক্ট এরিয়াটা একটু ব্রডেন ছিল অ্যাপ্লাই করার জন্য। তো এইটা ছিল আরেকটা অপরচুনিটি। একটা পর্যায়ে গিয়ে আমি আইডেন্টিফাই করি যে আমার সিভি এনাফ স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য। আপনাদেরকে আমি বলবো সিভিয়ার পাশাপাশি মোটিভেশন লেটার এবং রেফারেন্স লেটার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেফারেন্স লেটার। আপনাদের কনসার্নের জন্য বলে রাখতেছি ডিএডি এবং এরাসমাসের মোটিভেশন লেটার কিন্তু দুইটা ভিন্ন প্যাটার্নের। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করবো ডিএডি এবং এরাসমাস মুন্দাস স্কলারশিপের যে মোটিভেশন লেটার দুইটার মধ্যে আসলে তফাতটা কোন জায়গায়। এই ছিল আমার স্কলারশিপ প্রিপারেশনের 1 বছরের জার্নি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আপনারাইও চেষ্টা করুন যে আপনার উইকনেস কী, স্ট্রেংথ কী এবং অপরচুনিটি কী সেটা আইডেন্টিফাই করার জন্য এবং সেই অনুযায়ী কাজ করার জন্য। সবার জন্য শুভকামনা রইলো।